নীলফামারীতে নারী রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিনা শিরিন, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নীলফামারীতে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে নারী রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। 23 ডিসেম্বর বুধবার দুপুরে জেলা শহরের কুখাপাড়াস্থ ডেমোক্রেসি ওয়াসের কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী সভাপতিত্বে। এতে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ওয়াসের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি বজলা রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদ আলাকি, ডেমোক্রেসি ওয়াসের কর্মসূচি সমন্বয়কারী ফিরোজ নুরুন নবী যুগলের সঞ্চালনায় খোকসাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান, সঙ্গলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য শিউলি আক্তার এতে বক্তব্য দেন। নারী রাজনৈতিক ক্ষমতায়ন ও সকল রাজনৈতিক দলে শতকরা 33% নারী প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেসমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাবেয়া আলিম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন, যা অন্য কারণেই, শুধু রাজনৈতিক নয়, সামাজিক, রাষ্ট্রীয়, সরকার প্রশাসন ও চাকুরিতে নারীদের যোগ্যতার রূপ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জেলা সদর সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্বকারী নারীরা এতে অংশগ্রহণ করেন। মানে সোনার বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেটা উনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। কিন্তু সোনার বাংলাদেশ করতে গেলে সোনার মানুষ হতে হবে, মানুষ চাই। আর সোনার মানুষ শুধু পুরুষরা হলে হবে না, মেয়েদেরকে হতে হবে। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।